কই গো রতি, কই গো মতি, বাইরে আসে একবার, দেখো কি নিয়ে এসেছি তোমাদের জন্যে। তুমি দেখি, ও মা, এত বড় মাছ তুমি কোথা থেকে পেলে বুঝি? ও ছোট বউ, ও ছোট বউ, এই দেখো কত বড় মাছ, আজ ঢুকলে জমিয়ে রান্না হবে। কতদিন যে এত বড় মাছ খায়নি, আহা, আর সবাই মিলে জমিয়ে খাবো। হ্যাঁ দিদি, আজ তুমি রান্না করো কেমন? তোমার রান্নার তুলনাই হয় না। তুলির বাবাও তো তোমার হাতের রান্না ছাড়া কিছুই বোঝে না। তো সত্যি দিদি, তোমার রান্নার জবাব নেই। কই মা তুলি, আমার দিকে আয়। হ্যাঁ বলো বাবা। আর শুনেছি মা, তোর স্কুলের রেজাল্ট দিয়েছে। আমি শুনে খুবই খুশি হয়েছি যে তুই ভালো রেজাল্ট করেছিস। এই দেখো, আমি খুশি হয়ে তোমার জন্য একটি ঘড়ি এনেছি। দেখো মা, তোমার নিশ্চয়ই পছন্দ হবে। হ্যাঁ বাবা, আমার খুব পছন্দ হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ বাবা। ওই গো, তোমরা দ্রুত রান্না করো, খুব ক্ষুধা লেগেছে। আমি একটু কমলবাবুর বাংলো থেকে আসি। আজ কমলবাবু খবর দিয়েছে একবার তার বাংলো গিয়ে যেন দেখা করি। আমি গেলাম, শুনছো তোমরা? এই যে হারু, কতদিন পর তোর সাথে দেখা হলো বলতো, কেমন আছিস? শুনেছি তুই নাকি আবার বিয়ে করেছিস, তাই নিয়ে তো পাড়ার অনেকে কানা ঘষা করতেছে, তোকে তো সবাই সিসি করে বেড়াচ্ছে। তবে হারু, আমি তোর পক্ষে আছি। কারণ কি জানিস, সংসার করবি তুই, খাওয়াবি তুই, সুখে দুঃখে থাকলেও তুই থাকবি, তাতে আমার তাতে কি? কিন্তু দেখ, পাড়ার কিছু খারাপ লোকেরা যা তাই বলে বেড়াচ্ছে। হারু, তুই তাতে কোনো কান দিস না। তো হারু, তোর দিদিবউ কেমন হলো বলতো? আর বলবেন না কমলবাবু, আমার প্রথম বউ ও দ্বিতীয় বউ দুজনেই একই সুতায় গাঁথা, একে অপরকে ছাড়া থাকতেই পারে না। আবার আমার প্রথম বউয়ের মেয়েটাকে ভীষণ যত্ন করে, তাদের মধ্যে নেই কোনো হিংসা, নেই কোনো বিদ্বেষ। সত্যি কমলবাবু, আমি খুবই আনন্দে খুশিতে আমার দিন কাটাচ্ছি। তোর দ্বিতীয় বিয়েতে তো আমি যেতে পারিনি, আর কিছু তো দিতে পারিনি। এই নে আমার পক্ষ থেকে এই উপহারটি নে। তোরা সুখে থাক, ভালো থাক, সৃষ্টিকর্তার কাছে আমি সর্বদা প্রার্থনা করি। আর হারু, পিসে লোকে হাজার কথা শোনাবে, তাতে কষ্ট পাবে না। দেখবি এই দুনিয়াতে দুঃখের দিনে কেউ পাশে নেই। যখন সুখে থাকবি সবাই তখন আপন করে নেবে, পারলেও মুখ জড়িয়ে ধরবে। হারু, তোর সুখের ভাগ আমি হতে চাই না। যদি কোনো দিন দুঃখে থাকিস আমার কাছে চলে আসিস, আমি তোর ভাত কাপড়ের ব্যবস্থা করে দেব। অনেকে অনেক বেলা হলো, এখন বাড়িতে চলে যা, ওদিকে তোর বউরা পথ থাকিয়ে আসে। কই গো তোমরা, দেখো কমলবাবু আমাদের ভালোবেসে কিছু টাকা দিয়েছে। ওমা, তাই তো, এই রতি, দেখেছিস তো, আমরা যদি ঘরে একে অপরকে ভালোবেসে হিংসা বিদ্বেষ না করে একে অপরকে সাহায্য সহযোগিতা করি, তাহলে শুধু আমরা ভালো থাকবো না, পাশের দুষ্টু ব্যক্তি, উচ্চক্রের ব্যক্তিও, সমাজ
একদিন পরিবর্তন হবে, তুমি ঠিক বলেছো দিদি। আজ থেকে আমরা আমাদের সংসারকে আগের থেকেও বেশি ভালোবাসবো। এই দেখে আমাদের থেকে এই সমাজ কিভাবে দুঃখে কষ্টে থেকেও ভালো থাকা যায় তা শিখে নিতে পারে।